Bobby Lashley vs Brock Lesnar. Matchটি officially confirm করে দেওয়া হলো Crown Jewel 2022 এর জন্য। বিশেষ করে Bobby Lashley বেশ কয়েক সপ্তাহ ধরেই Monday Night Raw episode Brock Lesnar কে mention করছেন এবং বলছেন যে তিনি Royal Rumble Premium Live Event এ হারিয়েছেন Brock Lesnar কে আর অন্যান্য wrestler কে। তবে Brock Lesnar কে নিয়ে যেহেতু বারবার কথা বলা হচ্ছিল Bobby Lashley পক্ষ থেকে, সেটার জন্যই Brock Lesnar ক্ষেপে যান, তারপরে রিটার্ন করে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে দিয়েছেন। প্রথমে মেরেছেন F5, তারপরে সুপ্লেক্স, তারপরে আবারও F5, তারপরে সাবমিশন। এভাবে মূলত Bobby Lashley কে হারানো হয়েছে Brock Lesnar পক্ষ থেকে। তবে এইখানে Bobby Lashley ব্যাকস্টেজ ইন্টারভিউ হয় আর তারপরে জানা যায় যে তিনি আগামী সপ্তাহের জন্য Brock Lesnar কে চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং তাকে ফেস টু ফেস আসতে বলেছেন। যেহেতু Brock Lesnar এর জন্য ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছেন Bobby Lashley, সেটার জন্যই Brock Lesnar এর উপরে প্রচন্ড রাগ হয়ে আছে Bobby Lashley। শুধু এই নয়, হঠাৎ করে এসে যে আক্রমণ করে দিবেন Bobby Lashley সে বিষয়টি যেহেতু বুঝতে পারেননি, সেজন্যই তিনি ফেস টু ফেস Brock Lesnar কে দেখেছেন। তবে WWE ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন 2022 সালের Crown Jewel প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য Bobby Lashley এবং Brock Lesnar এর মধ্যে 1-on-1 সিঙ্গলস ম্যাচ। ধন্যবাদ।